আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো ক্লাস নাইনের ম্যাথমেটিক্সের চ্যাপ্টার সিক্স এক্সারসাইজ 6.1-এর। ওটা হচ্ছে কমপ্লিটলি জিওমেট্রিক জিওমেট্রিক থাকবে চ্যাপ্টারটা। তো ফার্স্ট কোশ্চনটা আমরা দেখবো। তো আপনাদের যাদের কাছে ইংলিশ মিডিয়ামের টেক্সট বুক রয়েছে সেটা আপনারা মিলিয়ে নিতে পারেন, মানে টেক্সট বুকের কোশ্চনটা। তো ফার্স্ট কোশ্চনটা হচ্ছে এ বি ও সি ডি রেখা দো ও বিন্দুতে সেট করেছে, মানে এ বি আর সি ডি দুটা লাইন সেগমেন্ট আছে। তো দুটা লাইন সেগমেন্ট রয়েছে না, তো এদের মধ্যে কোন অ্যাঙ্গুল এ ও সি প্লাস অ্যাঙ্গুল বি ও ইকুয়াল টু 70 ডিগ্রি। তো এ ও সি মানে এ, আচ্ছা ওটা ও, এ ও সি মানে ওই অ্যাঙ্গুলটা আর প্লাস অ্যাঙ্গুল বি ও বি ও ই মানে বি ওই তো বি বি ও ওই পয়েন্টটা আর ই ওইটা, তার মানে ওই অ্যাঙ্গুল, ওই অ্যাঙ্গুলে আর ওই অ্যাঙ্গুলে দুটা প্লাস করে 70 ডিগ্রি হবে। আবার অ্যাঙ্গুল বি ও ডি, অ্যাঙ্গুল বি ও ডি সেটা দেখুন বি ও ডি তার মানে ওই অ্যাঙ্গুলটা বি ও ডি ইকুয়াল টু 40 ডিগ্রি, ওটা দেওয়া হয়েছে 40 ডিগ্রি না। তাহলে অ্যাঙ্গুল বি ও বি ও ই বি ও ই ওই অ্যাঙ্গুলটা সম্পূর্ণ অ্যাঙ্গুলটা বি ও ই এবং প্রবৃদ্ধ বি ও ই এবং প্রবৃদ্ধ সি ওই মানে প্রবৃদ্ধ কোণ মানে আমরা কালকে পেয়েছিলাম আগের ভিডিওতে প্রবৃদ্ধ কোণ মানে রিফ্লেক্স অ্যাঙ্গুল। তো সেটা কত হবে, তো আমরা প্রথমে দেখি যা দেওয়া আছে তার সলিউশন প্রদত্ত বা ইংলিশে দেখতে পারেন গিভেন অ্যাঙ্গুল এ ও সি এ ও সি আচ্ছা প্লাস অ্যাঙ্গুল বি ও ই ইকুয়াল টু 70 ডিগ্রি। আবার অ্যাঙ্গুল বি ও ডি বি ও ডি ইকুয়াল টু 40 ডিগ্রি না, অ্যাঙ্গুল বি বি ও ডি মানে ওই অ্যাঙ্গুলটা 40 ডিগ্রি। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল সমান, দেখুন ওই লাইন আর ওই লাইন বি ও ই ওইটা অ্যাঙ্গুল আর ওইটা অ্যাঙ্গুল সমান হবে, ওই কোণ আর ওই কোণ সমান, ওইটাকে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গুল বা বিপ্রতীপ শীর্ষকোণ। আমরা আগের ভিডিওতে পেয়েছিলাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গুল মানে কি বা বিপ্রতীপ শীর্ষকোণ মানে কি, ওই অ্যাঙ্গুল যদি 40 ডিগ্রি হয় তাহলে ওই অ্যাঙ্গুলটাও 40 ডিগ্রি হবে, তার মানে ওইটা 40 ডিগ্রি আর ওইটাও এ ও সি 40 ডিগ্রি হবে। তো আমরা এখানে লিখব অ্যাঙ্গুল বি ওটা হবে বি ও ডি বি ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গুল এ ও সি ইকুয়াল টু কত দেওয়া আছে 40 ডিগ্রি, যেহেতু বি ও ডি ইকুয়াল টু 40 ডিগ্রি না, বি ও ডি 40 ডিগ্রি দেওয়াই আছে, তো আমরা ওইখানে একটা নোট লিখে দিব এইরকম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা ইংলিশে লিখবেন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বাংলায় লিখব বিপ্রতীপ শীর্ষকোণ, বিপ্রতীপ শীর্ষকোণ। তো আমরা জানি বিপ্রতীপ শীর্ষকোণ সমান থাকে, তার মানে ওই অ্যাঙ্গুলটা আমরা পেয়ে গেছি 40 ডিগ্রি না। তো আবার বলছে অ্যাঙ্গুল আমাদের আমার কোন অ্যাঙ্গুলটা মানে ওই অ্যাঙ্গুলটা বি ও ই আর প্রবৃদ্ধ প্রবৃদ্ধ সি ও ই ওই দুটো অ্যাঙ্গুল আমার বের করতে হবে। তো বি ও ই দেখুন বি ও ই মানে ওই অ্যাঙ্গুলটা, তো ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল দেখুন অ্যাঙ্গুল বি ও ডি অ্যাঙ্গুল এ ও সি আর বি ও ই 70 ডিগ্রি। তো ওইটা থেকে আমরা দেখুন এ ও সি এ ও সি 40 ডিগ্রি আছে মানে বি ও ডি আর এ ও সি সমান, তো ওটার থেকে 40 ডিগ্রি আমরা মাইনাস করে নেব। আচ্ছা তো অ্যাঙ্গুল এ ও সি দেখুন বি ও ই বের হবে না, বি ও ই বি ও ই ইকুয়াল টু 70 ডিগ্রি মাইনাস ওই অ্যাঙ্গুলটা এ ও সি না এ
ও সি মাইনাস কেন করলাম, ওইটা ওই সাইডে নিলাম, কারণ এ ও সি এর ভ্যালু আমার এ ও সি এর ভ্যালু দেওয়া আছে 40 ডিগ্রি। তো আমরা লিখতে পারি অ্যাঙ্গুল বি ও ই ইকুয়াল টু 70 ডিগ্রি মাইনাস এ ও সি আর বি ও ডি সমান, তো এ ও সি 40 ডিগ্রি, 40 ডিগ্রি ইকুয়াল টু 70 মাইনাস 40 ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে আমরা কী পেলাম, অ্যাঙ্গুল বি ও ই বি ও ই ইকুয়াল টু 30 ডিগ্রি, আমরা ওইটা 30 ডিগ্রি পেয়ে গেছি না, ওইটা আমরা এখন 30 ডিগ্রি পেয়েছি। আবার প্রবৃত্ত দেখুন, প্রবৃত্ত প্রবৃত্ত সিওই আবার সিওই, আচ্ছা ওইটা আমি আবার ওইখানে একটু লিখে দিই, আচ্ছা ওটা সি ডি এ বি ওটা ই, তো ওটা ও, তো প্রবৃত্ত সি ওই, তো সি কোনটা আছে সি ও ই, তার মানে ওইটা হবে না, প্রবৃত্ত সি ওই মানে প্রবৃত্ত ওইটা হবে, এইটুকু প্রবৃত্ত আমরা জানি প্রবৃত্ত কোণ, যেমন ওই একটা কোণ তার ওইটা ধরুন একটা কোণ আর তার প্রবৃত্ত বললে ঠিক এরকম হবে, মানে আমরা বি ও ই ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়েছি না, তো আমরা লিখতে পারি কোণ বি ও ই ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা প্রবৃত্ত সি ও ই বের করব, আচ্ছা তো ওইটা আমরা আচ্ছা কোয়েশ্চনটা আমরা একটু মুছে দিব, আমাদের বের করতে হবে প্রবৃত্ত সি ও ই, সি ও ই তার মানে প্রবৃত্ত সি ও ই মানে ওই থেকে ওইটুকু ওই এতটুকু, তো আমরা এই অ্যাঙ্গুলটা আর এই অ্যাঙ্গুলটা পেয়েছি 40 ডিগ্রি না, সরি 70 ডিগ্রি, আর শুধু এই অ্যাঙ্গুলটা আমাদের সাইড, তো একটা ব্যাপার হচ্ছে দেখুন দেখুন এই সম্পূর্ণ এইখানে 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি আছে, হ্যাঁ তো অ্যাঙ্গুল এ ও বি, এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি মানে সরল কোণ, অ্যাঙ্গুল এ ও বি মানে ওই জায়গায় একটা পয়েন্ট আছে, তো এ ও বি মানে ওই সরল কোণটা ওটা 180 ডিগ্রি, আর আমরা ওই অ্যাঙ্গুলটা বের করবো সি ও ই, সি ও ই প্রথমে বের করবো, তো সি ও ই যদি বের করি তারপর অ্যাঙ্গুল সি ও ই ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যাঙ্গুল মানে এ ও বি মাইনাস, যখন আমি সি ও ই মানে ওই অ্যাঙ্গুলটা আমরা বের করবো তখন ওই সম্পূর্ণ যে 180 ডিগ্রি আছে সেটা থেকে ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল বাদ দিলে বের হয়ে যাবে, তো ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল কত আছে দেখি, ওখানে দেওয়া ছিল না অ্যাঙ্গুল এ ও সি প্লাস বি ও ই, তো মাইনাস অ্যাঙ্গুল এ ও সি মাইনাস অ্যাঙ্গুল বি ও ই, আচ্ছা তো সি ও ই ইকুয়াল টু এ ও বি কত আছে, এ ও বি 180 ডিগ্রি মাইনাস এ ও সি, আচ্ছা একটা কাজ করবো ওটা ব্র্যাকেট দিয়ে দেবো ওটা প্লাস করে দেবো, তাহলে এ ও সি প্লাস বি ও ইকুয়াল টু 70 ডিগ্রি না, তো ওটা 70 ডিগ্রি মাইনাস করে দিলাম ইকুয়াল টু 110 ডিগ্রি, তার মানে ওই যে অ্যাঙ্গলটা আমরা পেয়েছি ওই অ্যাঙ্গল সি ও ই ইকুয়াল টু 110 ডিগ্রি পেলাম, আচ্ছা এখন আমরা কিন্তু প্রবৃত্ত আমরা ওই কোণটা পেলাম 110 ডিগ্রি, আমার লাগে ওই ওইটুকু থেকে এইটুকু কোণ মানে এই অ্যাঙ্গুলটা আমার কত মানে এটা রিফ্লেক্সিভ অ্যাঙ্গুল, রিফ্লেক্স অ্যাঙ্গুল অর্থাৎ বিপরীত কোণ, তো দেয়ারফোর
प्रवृद्ध माने रिफ्लेक्स एंगल प्रवृद्ध सीओई इक्वल टू देखो एखे ओटुकु और ओटुकु सम्पूर्ण मिले एक वृत्तस्थ कोण है मैं 360 डिग्री है 360 डिग्री माइनस 110 डिग्री ओ एंगुलटा ना ओ एंगुलटा सम्पूर्ण थे ओटुकु बद दिए दिल क्या और ओटुकु कत मैं कौन एंगुलटा एंगुल सीओ माइनस एंगुल सीओ अच्छा वो मुझे दे सीओ क्यों 360 डिग्री माइनस सीओ 110 डिग्री इक्वल टू 360 माइनस 110 तो 250 हो 250 डिग्री तो हमें आंसर पेलम देखो प्रवृत्त एंगुल सीओ सीओ इक्वल टू 250 डिग्री तो हमें पे ना कटाई हे आंसर। अच्छा क्वेश्चन नम्बर टू देखी एक्स वाई एवं एम एन रेखार द्वय अ बिंदुते सेट करे से ओजे एक्स वाई और एम एन ओटा होच्छे एक्स वाई और एम एन ओटा ओजे दुटा रेखा ओई पॉइंट माने ओटा आमरा बदललाम ओई अ बिंदुते इंटरसेक्ट करछे तो पी ओ वाई इक्वल टू 90 डिग्री माने ओ एंगुलटा पी पी ओ वाई माने ओटा 90 डिग्री एक समकोण एवं ए इज टू बी माने ओटा होच्छे ए ओटा होच्छे बी ओई कोण ए और ओई कोण बी ए इज टू बी इक्वल टू 2:3 होले सी एर मान निर्णय। अच्छा खूब ही सहज सॉल्यूशन पी ओ वाई कोण पी ओ वाई इक्वल टू 90 डिग्री प्रदत्त प्रदत्त माने इंग्लिशे गिवन लिखबे। अच्छा ए इज टू बी अच्छा आबार देखुन पी ओ एक्स और कोण पी ओ एक्स इक्वल टू 90 डिग्री होबे तो ना ओटा जदि 90 डिग्री होय ताहले ओटाओ 90 डिग्री होबे। अच्छा कारण ओ पी ओटा एक्स वाई पर लम्ब ओखाने आमरा लिखे दी पी ओ लम्ब एक्स वाई पी ओटा एक्स वाई ऊपर लम्ब हिसाब से तार माने ओटा ओ एंगुलटा एखाने 90 डिग्री এই যে 90 ডিগ্রি ওই 90 ডিগ্রি ওই সাইডের 90 ডিগ্রি অ্যাঙ্গলকে দুই ভাগে ভাগ করা হয়েছে এ আর বি দুটো অ্যাঙ্গল লাগাবে তো এ ইজ টু বি ইকুয়াল টু 2:3 দ্যাট মিন্স তো অ্যাঙ্গল এ পড়বে এ ইকুয়াল টু 90 ডিগ্রির মধ্যে দেখুন এ ইজ টু বি এ যায় টু টু ইন্টু 90 डिग्री डिवाइडेड बाय 5 तो इक्वल टू 36 डिग्री ये हम 36 डिग्री और बी हो देख सेम 3:90 डिग्री डिवाइडेड बाय 5 तो दया एंगल के हमें पाँचटा बार करलाम मतलब कि देखने अच्छा मतलब कि देखें पी ओ पी ओ एक्स पी ओ एक्स जो एंगुलटा आज कोणटा आटा के दुई भागे भाग कर लगता भागे दुई भाग एक भागे तीन भाग तो आर मैं वो टोटल 90 डिग्री एंगल के पाँचटा भागे भाग कर ला पाँचटा भागे भाग कर एर भागे दुई भाग और बर भागे तीन भाग तो मैं मोट पाँच भाग आ पाँच भागर मध्य ए पा 90 डिग्री दुई भाग और बी पा पाँच भाग 90 डिग्री तीन भाग तो से 54 डिग्री तो ए पेल 36 डिग्री बी पेल 54 डिग्री तर मैं वोटा 36 डिग्री वोटा 54 डिग्री। अच्छा एन सीटा कत हो
আচ্ছা এখন দেখুন অ্যাঙ্গুল এক্স ও এম ওটা তো পেয়ে গেছি না। আচ্ছা অ্যাঙ্গুল এক্স ও এম ইকুয়াল টু এক্স ও এম, দেখুন ওই অ্যাঙ্গুলটা এক্স ও এম মানে ওই অ্যাঙ্গুলটা, আর ওই অ্যাঙ্গুলটা সমান হবে, কেননা ওগুলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত শীর্ষকোণ। তো অ্যাঙ্গুল সমান অ্যাঙ্গুল এন ও ওয়াই, এন ও ওয়াই ইকুয়াল টু কি 54 ডিগ্রি, যেহেতু ওটা 54 ডিগ্রি বের হয়েছে তো ওটাও 54 ডিগ্রি হবে, সমান। তো ওইখানে আমরা মানে ব্র্যাকেটে লিখে দিব ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, মানে আমি নিচে লিখেছি ওই জায়গা নাই এর জন্য। তো ওটা আমি 54 ডিগ্রি বানাবো, এখন আমার অ্যাঙ্গুল সিটা বের করতে হবে না। তো আমরা জানি ওই থেকে ওইটুকু 180 ডিগ্রি মানে সরল কোণ, ওই 180 ডিগ্রি থেকে ওই অ্যাঙ্গুলটা আমরা বাদ দিয়ে দিলেই সি বের হবে। দেখার পর আমরা লিখি সি, সি এর মান বের হবে না, সি এর মান, সি এর মান, সি এর মান কি, সি মানে কি এক্স ও এন, সি এর জায়গা মানে কি এক্স মানে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাঙ্গুল হিসাবে ধরলে এক্স ও এন, এক্স ও এন ইকুয়াল টু, এক্স ও এন ইকুয়াল টু অ্যাঙ্গুল এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই মাইনাস এক্স ওয়াই কোনটা মানে ওই সরল কোনটা, এক্স ওয়াই মাইনাস অ্যাঙ্গুল এন ও ওয়াই, এন ও ওয়াই মানে এক্স ও ওয়াই থেকে এন ও ওয়াই বাদ দিলে আমি এক্স ও এন অর্থাৎ সি পেয়ে যাবো না। তো আমরা লিখতে পারি এখানে সমান চিহ্ন দিয়ে এক্স ও ওয়াই কি অ্যাঙ্গুল এক্স ও এন না অ্যাঙ্গুল এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই 180 ডিগ্রি মাইনাস এন ও ওয়াই কত পেয়েছিলাম, এন ও ওয়াই 54 ডিগ্রি ইকুয়াল টু 180 মাইনাস 54, তো 10 মাইনাস 4 6, এখানে থাকলো 7 মাইনাস 5 টু আর 126 ডিগ্রি। তো আমরা সি পেলাম কি, দেয়ার ফর আনসার সি ইকুয়াল টু 126 ডিগ্রি। আচ্ছা থার্ড কোয়েশ্চনটা দেখি, এখানে অ্যাঙ্গুল পি কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গুল পি আর কিউ হলে সমান হলে প্রমাণ করো যে অ্যাঙ্গুল পি কিউ এস ইকুয়াল টু অ্যাঙ্গুল পি আর, মানে ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল যদি সমান হয় তাহলে বলছে যে ওই অ্যাঙ্গুলটা আর ওই অ্যাঙ্গুলটা সমান কি না আমরা প্রমাণ করব, সমান হবে। তো কীভাবে ওটা আমরা প্রমাণ করব, তো আমরা সলিউশন দেখি। আচ্ছা আমরা জানি ওই অ্যাঙ্গুলটা ওইখানে একটা সরল কোণ আছে 180 ডিগ্রি। আচ্ছা তো অ্যাঙ্গুল দেখুন প্রদত্ত অ্যাঙ্গুল পি কিউ আর, পি কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গুল পি আর কিউ সমান, আমরা ধরি ইকুয়াল টু আমরা ওটাকে ধরলাম ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল সমান না, আমরা ধরলাম এক্স ধরে নিলাম না, আচ্ছা ওটা ধরলাম ওটা প্রদত্ত না, আচ্ছা প্রদত্ত, আচ্ছা ধরি অ্যাঙ্গুল পি কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গুল পি আর কিউ ইকুয়াল টু এক্স, ওই অ্যাঙ্গুলটা এক্স ধরলাম তাহলে ওই অ্যাঙ্গুলটাও এক্স হবে, যেহেতু ওই অ্যাঙ্গুল আর ওই অ্যাঙ্গুল সমান তো আমরা এক্স ধরলাম। আচ্ছা আবার অ্যাঙ্গুল সরল কোণ, ওই সরল কোণটা অ্যাঙ্গুল এস কিউ আর, অ্যাঙ্গুল এস কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গুল কিউ আর টি, কিউ আর টি ইকুয়াল টু 180 ডিগ্রি সরল কোণ, ওগুলো ওটা কি সরল কোণ,
সরল কোণগুলো সমান ওই ওইখানে যে সরল কোণ ওইখানে একটা সরল কোণ আছে তা সমান তো সরল কোণ। আচ্ছা এখন আবার দেখো ওই অ্যাঙ্গুলের ক্ষেত্রে অ্যাঙ্গুল এস কিউ আর এর ক্ষেত্রে দেখুন অ্যাঙ্গুল এস কিউ আর ওই অ্যাঙ্গুল এস কিউ আর কে আমরা লিখতে পারি দেখুন অ্যাঙ্গুল এস কিউ আর কে আমরা কি লিখতে পারি এস কিউ আর ওই কোণকে আমরা লিখতে পারি পি কিউ এস ওটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গুল পি কিউ এস প্লাস পি কিউ এস মানে ওই কোণ প্লাস পি কিউ আর ওই কোণ প্লাস অ্যাঙ্গুল পি কিউ আর কারণ ওই কোণে আর ওই কোণে প্লাস করে আমি ওই সরল কোণটা পাবো না। একই রকমভাবে আমি কিউ আরটি অ্যাঙ্গুল কিউ আরটিকে আমরা লিখি আমরা লিখতে পারবো অ্যাঙ্গুল পি আর টি না না পি আর কিউ পি আর কিউ পি আর কিউ মানে ওই কোণ প্লাস অ্যাঙ্গুল পি আর টি মানে ওই কোণ পি আর টি মানে ওই কোণে আর ওই কোণ প্লাস করে আমি ওই সরল কোণটা পাবো না কিউ আর টি পাবো তো কারণ কিউ আর টিকে এরকম লিখলাম। আচ্ছা এখন দেখুন পি কিউ এস দেখুন পি কিউ আর পি কিউ আর আমরা এক্স ধরলাম না অ্যাঙ্গুল পি কিউ এস প্লাস পি কিউ আর পি কিউ আর ইকুয়াল টু এক্স না ইকুয়াল টু এক্স ইকুয়াল টু পি আর কিউ ইকুয়াল টু এক্স প্লাস অ্যাঙ্গুল পি আর টি অ্যাঙ্গুল পি আর টি তো এক্স এক্স বোথ সাইড আছে ক্যান্সেল বাকি থাকলো কি অ্যাঙ্গুল পি কিউ এস ইকুয়াল টু অ্যাঙ্গুল এক্স এক্স কেটে গেল অ্যাঙ্গুল পি আর টি অ্যাঙ্গুল পি আর টি তো আমাদের কি আমাদের শুধু প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গুল পি কিউ এস ইকুয়াল টু পি আর টি তো অর্থাৎ প্রমাণিত অ্যাপ্রুভড। আচ্ছা নেক্সট কোয়েশ্চনটা কোয়েশ্চেন নাম্বার ফোর দেখুন ওই চিত্রটা দেখুন আচ্ছা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড তো এক্স প্লাস ওয়াই মানে ওই অ্যাঙ্গুলটা ওই অ্যাঙ্গুলটা প্লাস করলে যে রেজাল্টটা পাই ডাব্লিউ প্লাস জেড মানে ওই অ্যাঙ্গুলটা ওই অ্যাঙ্গুলটা প্লাস করলে আমরা সেম ভ্যালু মানে ওই দুই অ্যাঙ্গুলের যোগফল সাম ওই দুই অ্যাঙ্গুলে সাম এর সমান যোগফল এর সমান হলে আমরা প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করব যে এ ও বি এখানে ও আছে মানে ও এখানে ও মানে ওই ভার্টেক্সটা ওই ভার্টেক্সের নাম ও আর ওই অ্যাঙ্গুল তো ডাব্লিউ না তো এ ও বি মানে ওই যে এ ও বি যে লাইন যেটা রয়েছে সেটাকে প্রমাণ করতে হবে যে এটা একটা সরল রেখা তো আমরা সলিউশনে লিখব। আচ্ছা তো এখানে দেখুন মাত্র চারটা অ্যাঙ্গুল আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা অ্যাঙ্গুলে কমপ্লিট করে আমরা কী পেলাম ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা অ্যাঙ্গুলেই তো সরল কোণ হচ্ছে সরি মানে বৃত্ত কোণ হচ্ছে মানে সম্পূর্ণ 360 ডিগ্রি কোণ হচ্ছে তো আমরা এখানে দেখবো এক্স প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস জেড ইকুয়াল টু 360 ডিগ্রি মানে সবটা কোণ মিলিয়েই তো 360 ডিগ্রি হবে মানে সবটা কোণ মিলিয়েই মানে ওই কোণ ওই কোণ ওই কোণ ওই কোণ মানে সারাটা মিলিয়েই তো 360 ডিগ্রি হচ্ছে না তো 360 ডিগ্রি হচ্ছে না আবার দেখুন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড না তো এক্স প্লাস ওয়াই আমরা লিখতে পারি প্লাস আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি কারণ দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড
तो x प्लस वाई और w प्लस z जो सेम हो তাহলে এই w প্লাস z এর সাথে আমি x প্লাস y লিখতে পারি কারণ এটা এটা সমান তো x প্লাস y w প্লাস z সমান তো তাহলে w প্লাস z এর জায়গায় আমি x প্লাস y লিখতে পারি আর এটাকে আমরা x প্লাস y এবং 2 ইনটু x প্লাস y লিখতে পারি ইকুয়াল টু 3 60 ডিগ্রি আমরা লিখতে পারি আচ্ছা এই লাইনটা মানে ডাইরেক্ট ও লাইন লিখে দিলে হবে স্কিপ করলে হবে আমি একটু ভেঙে দেখানোর জন্য আমি ওই লাইনটা একটু বাড়িয়ে লিখলাম আর কি আচ্ছা টু দিয়ে আমি ওইটা ডিভাইড দিই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু 180 ডিগ্রি তার মানে এক্স প্লাস ওয়াই তো এক্স আর ওয়াই কি হচ্ছে 180 ডিগ্রি মানে একটা সরল কোণ অর্থাৎ যারপর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 আচ্ছা এটা না ওটা লিখে দেই একটি সরল কোণ সরল অতএব ওইটা যদি সরল কোণ হয় তাহলে ওটা একটা সরল কোণ হবে অর্থাৎ ডাব্লিউ প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি হবে ডাব্লিউ প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি হবে কারণ ওটা সরল কোণ হবে ইহাও একটা সরল কোণ ইহাও একটি সরল কোণ এটা সরল কোণ হবে অর্থাৎ ওইটা সরল কোণ আবার ওইটা সরল কোণ তাহলে আমরা সহজে প্রমাণ করতে পারলাম যে এ ও বি একটি সরল রেখা কারণ একটা সরল রেখা না হলে তো সরল কোণ হচ্ছে না তো আমরা অতএব প্রমাণিত যে এ ও বি একটি সরল রেখা আমরা প্রমাণ পেলাম যে এ ও বি একটি সরল রেখা কোয়েশ্চন নাম্বার 5টা দেখি তার চিত্র ওইটা তো পি ও কিউ একটি সরল রেখা পি ও কিউ একটি সরল রেখা ও আর রশ্মি পি কিউ রেখার উপলম্ব ওই ও আর রশ্মিটা ওই পি কিউ রেখার উপরে পারপেন্ডিকুলার মানে লম্ব ও এস ও পি এবং ও আর রশ্মি দ্বয়ের মধ্যবর্তী অপর একটি রশ্মি ওই যে ও এস যেটা ও এস ওই যে ও পি আর ও আর দুয়েটা রেখার মাঝখানে একটা রেখা মধ্যবর্তী মানে মাঝখানে একটা রেখা প্রমাণ করো যে যদি এরকম হয় তাহলে প্রমাণ করতে হবে যে কোণ আর ও এস সমান দুই ভাগারে কোণ কিউ এস মাইনাস কোণ পি ও এস তার মানে দেখাচ্ছে আমাদের দেখাতে হবে যে আর ও এস ওই অ্যাঙ্গেলটা কিউ ও এস কিউ ও এস ওই অ্যাঙ্গেলটা মাইনাস পি ও এস পি ও এস ওই অ্যাঙ্গেলটাকে দেখ থেকে ওই অ্যাঙ্গেল মাইনাস করে তারপর সেটাকে হাফ করলে তার সমান হবে সেটা আমরা প্রুফ করি তো সলিউশন আমরা প্রথমে লিখি আর ও এস না মানে ওই অ্যাঙ্গেলটা আর ও এস ওই অ্যাঙ্গেলটা আমরা প্রুফ করব আর ও এস ওই অ্যাঙ্গেলটা আমরা প্রথমে লিখি আর কোণ আর ও এস ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ও পি মানে ওই অ্যাঙ্গেলটা ওই ওই সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে ওই অংশটুকু বাদ দিয়ে দিই ওই সম্পূর্ণ অংশ থেকে ওই অংশটা বাদ দিলে ওই অংশটা পাবে না তো অ্যাঙ্গেল আর ও পি মাইনাস অ্যাঙ্গেল পি ও এস পি ও এস না ওটা ওয়ান করে আবার অ্যাঙ্গেল আর ও এস আবার আর ও এস আমরা ওইটা দেখো পাইব না কিউ ও এস অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস কিউ ও এস মাইনাস আর ও কিউ বা কিউ ও আর মাইনাস অ্যাঙ্গেল কিউ ও আর আমরা ওই যে অ্যাঙ্গেল যেটা আছে ওই সম্পূর্ণ ওই অ্যাঙ্গেলটা থেকে যদি ওই টুকরাটা বাদ দিয়ে দিই
তাহলে ওই টুকরাটা পাবো না, ওই অ্যাঙ্গেলটা পাবো। তো এটাকে আমরা সমীকরণ দুই দিলাম। এখন ওয়ান প্লাস টু, তার মানে অ্যাডিং ওয়ান অ্যান্ড টু, অ্যাডিং কি আসুন ওয়ান অ্যান্ড টু, মানে সমীকরণ এক নং আবার দুই নং সমীকরণ যোগ করে পাই। তার মানে এখানে কি হওয়ার আর ওএস, মানে দুইটা আর ওএস হন না, টু অ্যাঙ্গল আর ও এস, ওই দুইটা যদি আমি প্লাস করি তো আর ওয়াই এস প্লাস আর ওয়াই এস ইকুয়াল টু টু আর ও এস না। আচ্ছা তো ওইটাকে আবার প্লাস করলে অ্যাঙ্গুল আর ও পি মাইনাস অ্যাঙ্গুল পি ও এস, আবার প্লাস অ্যাঙ্গুল কিউ ও এস, কিউ ও এস মাইনাস কিউ আর, অ্যাঙ্গুল কিউ ও আর। আচ্ছা তো টু অ্যাঙ্গুল আর ও এস ইকুয়াল টু আর ও পি, আর ও পি না, আর ও পি, আর ও পি আর কিউ ও আর, আর ও পি মানে ওই 90 ডিগ্রি, আর কিউ ও আর মানে ওই 90 ডিগ্রিটা সমান, সমান তো 90 ডিগ্রি, আর ও পি আর কিউ ও আর, কিউ ও আর ওঠাও 90 ডিগ্রি, ওঠাও 90 ডিগ্রি, তো একটা আর ও পি মাইনাস কিউ আর সমান সমান তো, দুটা ডিগ্রি সমান, তাহলে আমরা ক্যান্সেল দিতে পারি। তো ক্যান্সেল নিলে বাকি থাকলো কি, অ্যাঙ্গুল কিউ ও এস, ইউ ও এস মাইনাস অ্যাঙ্গেল ই ও এস। আচ্ছা ইমপ্লাইজ আমি মানে বোথ সাইড যদি হাফ দিয়ে ভাগ দিই, মানে সরি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ দুই দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এইটার সাথে ওইটাকে আমি দুই দিয়ে ভাগ করলে টু টু ক্যান্সেল যাবে না, তাকে অ্যাঙ্গুল আর ও এস ইকুয়াল টু হাফ, মানে ওটা দুই দিয়ে ভাগ দিলাম, হাফ ইন্টু অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস অ্যাঙ্গেল ই ও এস হয়ে গেল না। তো আমরা প্রমাণ করলাম অ্যাঙ্গুল আর ও এস, অ্যাঙ্গুল আর ও এস ইকুয়াল টু হাফ অ্যাঙ্গুল কিউ ও এস মাইনাস ই ও এস প্রমাণিত। আচ্ছা নেক্সট 6 নম্বরটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে থাকলো, তো আজকের জন্য এখানে শেষ, ধন্যবাদ।